জুলাই লতা মঙ্গেশকরের প্যার কা নাগমা গানটি গিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার সুর সম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন কলকাতার রানাঘাটের স্টেশন চত্বরের বাসিন্দা রানু মারিয়া মণ্ডল। দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা ও মুম্বাইয়ের টেলিভিশন প্রোডাকশন হাউস থেকেও কাজের জন্য ডাক পেয়েছিলেন রানু। জনপ্রিয় রিয়েলিটি শো সুপারস্টার সিঙ্গারের মঞ্চে রানুর গান শুনে মুগ্ধ হয়ে সঙ্গীত পরিচালক হিমেশ তার তেরি মেরি কাহানি গানটি রেকর্ড করান। শোনা যাচ্ছে হিমেশের পরবর্তী সিনেমা হ্যাপি হার্ডি অ্যান্ড হিটতে প্লেব্যাক করেছেন রানু। এবার যদি তার স্ট্রাগলিং পিরিয়ডের গল্প সেলুলয়েডে উঠে আসে তবে তো কথাই নেই। নেটিজেনদের সেই দাবি পূরণ করার সিদ্ধান্ত নিয়েছেন নবগত পরিচালক ঋষিকেশ মণ্ডল। শোনা গিয়েছে রানুর গান শোনার পরই তাকে নিয়ে সিনেমা করার ভাবনা চিন্তা করেন। বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।